এখন আর প্রতিদিন পঞ্চাশ হাজার তো সলাৎ আদায় করা কি আদৌ কারো পক্ষে সম্ভব যদি মুসার অনুরোধ না করতেন এটা কোন কথা না এটা কথা না কথা নয় কিতা আল্লাহ তালা দেখেন অনেক আয়াত এটা এটাকে উদাহরণ দিয়ে থাকে যে আন্নাস খু কাবলাত তমকিন এটাকে অসুল এটা উদাহরণ দিয়ে থাকে যে কোনো আবাদত করার আগে কি আল্লাহ মনসুখ করে দিতে পারেন হ্যাঁ মনসুখ করতে পারেন পারলে পঞ্চাশ অক্ট মনসুখ করে আল্লাহ করছে পাঁচ অক্ট করে দিয়েছেন এdeka অসুরীদের ভাষা এটাকে বলা হয় আনাস তু কাবলাত তামকিন কোনো কিছু করার আগেই আল্লাহ মঞ্জুর করে দিতে পারেন এটা প্রমাণ এদের যে দোর হিসাবে দেয়া হয় আল্লাহ তাআলা দিয়ে দেখছেন বंदा মানে কিনা পরীক্ষা করছেন তার ইমান মানছে কথা তোর করা লাগবে না তুই শুধু মুখে মেনে নিছ তো এর যথেষ্ট সামে না বা আতার না বলছ আলহামদুলিল্লাহ যখন বললেন এ আয়াত নাযিল হলো যে ইন তুবদু মাফি আনফুসকুম তুখফু ইউহাসাবকুম বিহিলা যদি গোপন করো প্রকাশ করো সবই আল্লাহ তোমাদের হিসাব করবে

আমরা নিত্য দ্বিতীয় অংশ চলে আসি এইটাই আল্লাহ চেয়েছেন যে এটাই তার পরীক্ষা এই যে এটাই আমল করার দরকার নেই এটাই তাই মেনে নিচ্ছে এটাই তার বড় আমল বুঝতে পারছি বুঝতে পারছো এইটাই উত্তর দিতে হলে আলহামদুলিল্লাহ যথেষ্ট সে বুঝবে এটা